৩৫টি কার্ডিয়াক ইন্টারভেনশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শর্ত পূরণে ব্যর্থ হলে এবং আইন অনুসারে বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত না হলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পিএসপি কনভেনশন হলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর কে এম মহসিন এবং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শহীদুল কাদের পাটোয়ারি উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, এজন্য দক্ষ মানব সম্পদ সৃষ্টি বিষয়টি অত্যন্ত জরুরি। আজ বিশ্ব মানবাধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো